ব্যাটারি ইরোর প্রবলেম ফর এনি কিপ্যাড মোবাইল সলিউশন। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি একটি চাইনিজ কিপ্যাড মোবাইল, যদিও নোকিয়া লেখা আছে তবে এটা চায়না নোকিয়া। বন্ধুগণ, যে কোনো চায়না মোবাইলে চার্জার কানেক্ট করলে চার্জিং এরর প্রবলেম দেখা দিতে পারে, তখন আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আছি সেটটি খোলার আগে কিছু মাপজোপ আছে, সেগুলি যদি আপনি মাল্টিমিটার দিয়ে মেপে নির্ধারণ করতে পারেন আসলে সমস্যাটি কোথায়, তাহলে হতে পারে যে সেটটি আপনাকে খুলতে হবে না, না খুলেই সমস্যার সমাধান করতে পারবেন। এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পেলেন চার্জার কানেক্ট করার পর চার্জিং এরর লেখা এসেছে। তো আমি এবার ব্যাটারিটি ডিসকানেক্ট করলাম। ব্যাটারিটি ডিসকানেক্ট করার পর একটি মাল্টিমিটার নিব। নেওয়ার পর আমি কিছু মাপজোপ করব। যারা মোবাইল টেকনিশিয়ান আছেন, বিশেষ করে নতুন মোবাইল টেকনিশিয়ান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুগণ, ব্যাটারি এরর, চার্জিং এরর লেখা আসলেই স্ক্রু খুলে সেটটি ডিসেম্বলি করতে হবে এমনটি নয়। সেটটি খোলার পর পূর্বেই আমাদের কিছু করণীয় আছে। অ্যাট ফার্স্ট আমাদেরকে একটি মাল্টিমিটার নিতে হবে। মাল্টিমিটারের সিলেক্টর নথ আমরা কন্টিনিউটি মোডে রাখবো, বাজার মোডে রাখবো, ঠিক আছে? তো বাজার মোডে রাখার পর আমরা ব্যাটারি যে কানেক্টর আছে না, সেখানে আমরা এই মিটার দিয়ে মাপবো। লাল প্রোবটি আমরা গ্রাউন্ডে ধরব, ঠিক আছে, আর কালোটি দিয়ে মাপবো। তো অ্যাট ফার্স্ট আমরা কালোটি শুধু মিডল পয়েন্টে ধরবো, যেহেতু সেটটি চালু হয় তাহলে নেগেটিভ পজিটিভ ঠিক আছে, তবে মিডল পয়েন্ট ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। বিএসআই লাইন ঠিক আছে কিনা দেখেন, এই যে দেখেন বিএসআই লাইন ঠিক আছে। বন্ধুগণ, বিএসআই লাইন মিসিং হলে বেশিরভাগ কিপ্যাড মোবাইলে ব্যাটারি এরর লেখা আসে, আবার কোনো কোনো মোবাইলে চার্জিং এরর লেখা আসে। বন্ধুগণ, বিএসআই লাইন যদি মিসিং হয়ে যায় তাহলে প্রয়োজনে ব্যাটারি যে কানেক্টর আছে না, ব্যাটারি কানেক্টর খুলে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কোথাও না কোথাও এর জাম্পার খুঁজে পাবেন। যদি জাম্পার খুঁজে একান্ত নাই পান তাহলে আপনি বিএসআই লাইন এবং নেগেটিভ লাইন শর্ট করে দিয়ে দেখবেন সমস্যার সমাধান হলো কি না। যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি একটি 10K ওহমসের রেজিস্টার বিএসআই লাইনে লাগিয়ে দিবেন, আর সেখান থেকে অপোজিট থেকে একটি জাম্পার নিয়ে গ্রাউন্ডে লাগিয়ে দিবেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? বন্ধুগণ, এবার আমরা চার্জিংয়ের আউটপুট ভোল্টেজ মেপে দেখবো যে 4.2, 3.7 থেকে 4.2 পর্যন্ত ভোল্টেজ আমরা পাই কি না। যদি পাই তাহলে বুঝবো যে আমাদের সেটের আইসি, চার্জার, পিন, জাম্পার সব কিছুই ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক না থাকে তাহলে বুঝবো যে সমস্যাটি ওখান থেকে হতে পারে। তবে অ্যাট ফার্স্ট আমাদেরকে মেপে দেখতে হবে চার্জার কানেক্ট করে যে আমরা আউটপুট ভোল্টেজ কতটুকু পাই। যদি আউটপুট ভোল্টেজ ঠিক মতো পাই তাহলে বুঝবো যে সমস্যাটি অন্য জায়গায়। দেখা যাক কী হয়। আমরা 20 ভোল্টেজে সিলেক্টর নথ রাখলাম। ব্যাটারি মাপার, অর্থাৎ ভোল্টেজ মাপার যে নিয়ম আছে, সিলেক্টর নথ 20 ভোল্টেজে রেখে আমাদেরকে মাপতে হবে। তো আমি এবার মেপে দেখি আউটপুট আমরা কতটুকু পাই। হতে পারে চার্জার পিন থেকে এমন সমস্যা হতে পারে, বা আইসি থেকেও এমন সমস্যা হয়ে থাকে। তো আমরা এবার মাপলে বুঝবো আসলে চার্জার পিন বা আইসি বা অন্য কোনো ওয়েতে সমস্যা আছে কি না। বন্ধুগণ, মিটারের দিকে একটু লক্ষ্য করুন। দেখেন 4.2 ভোল্টেজ যা আমাদের দরকার আমরা এখানে পেয়ে গিয়েছি, ঠিক আছে? তাহলে সমস্যাটি কোথায়, অর্থাৎ আমরা হট টেস্ট এবং কুল টেস্ট দুটোই আমাদের ঠিক আছে। কুল টেস্ট অর্থাৎ যখন আমরা বিএসএল এন মেপেছি তখনও ঠিক আছে, আর হট টেস্ট অর্থাৎ যখন আমরা চার্জার ইন করে 20 ভোল্টেজে আমাদের মিটারের সিলেক্টর নথ রেখে মেপেছি, তখন দেখলাম আমরা 4.2 ভোল্টেজ পেয়েছি। তাহলে এবার আমাদের যে ব্যাটারিটি ছিল ব্যাটারিটি মেপে দেখতে হবে।
ব্যাটারির যে বিএসআই লাইন সেটা ঠিক আছে কিনা। তো এই পর্যায়ে আমরা ব্যাটারির হট টেস্ট করব না, কুল টেস্ট করব। বন্ধুগণ, কুল টেস্ট করার জন্য আমাদেরকে মিটারের সিলেক্টর নথটি ডায়োড রেঞ্জে রাখতে হবে, ঠিক আছে, বিফ রেঞ্জে। তারপর আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো, হ্যাঁ, আমাদের মিটার ঠিক আছে। বন্ধুগণ, মাপার আগে অবশ্যই দেখতে হবে মিটার ঠিক আছে কি না। মিটার ঠিক না থাকলে তাহলে আমাদের মাপ জব উল্টাপাল্টা হয়ে যাবে। আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে বিএসএল লাইন মাপতে হবে, সেজন্য আমাদেরকে মিটারের লাল প্রবটি বিএসএল লাইনে আর কালোটি পজিটিভে ধরব। দেখেন কোনো রকম ভ্যালু দেখাচ্ছে না, ঘুরে ফিরে যেভাবে ধরি কোনো রকম ভ্যালু দেখায় না। এবার অন্য একটি ব্যাটারি আমরা এভাবে মাপব, লালটি বিএসআই লাইনে এবং কালোটি পজিটিভে ধরব, তাহলে দেখবেন মান দেখাবে। অর্থাৎ একটি সেটের বিএসআই লাইনে যতটুকু মান দেখাবে একটি ব্যাটারিতে প্রায় অতটুকুই মান দেখাবে। দেখেন 1600, 1400, 1500 এরকম দেখাচ্ছে, তার মানে আমাদের এই ব্যাটারির বিএসআই লাইনটি ঠিক আছে। পক্ষান্তরে আগের যেই ব্যাটারিটি ছিল, অর্থাৎ সেটের যে ব্যাটারিটি ছিল, এই যে এই ব্যাটারিটি, এটার বিএসআই লাইন ঠিক নেই। তো বন্ধুগণ, আমরা ম্যাপে কী পেলাম যে আগের যেটাতে ব্যাটারি এরর দেখাতো, এই নিচেরটা, এটার বিএসআই লাইন মরা, এটাতে কোনো রকম মান দেখায় না, ভ্যালু দেখায় না। কিন্তু লাল যেটি আছে আইটেলের ব্যাটারি, এটাতে মান দেখায় বিএসআই লাইনে। তাহলে আমরা এই ব্যাটারিটি দিয়ে দেখব চার্জার ইন করে যে সমস্যাটি কি সেটে না ব্যাটারিতে। সবসময় যে সমস্যা সেটের কারণে হবে বিষয়টি এমন না। সেই বিষয়টি আজকে আমি আমাদের নতুন যে টেকনিশিয়ান ভাই আছে তাদেরকে দেখাচ্ছি, দেখা যাক কী হয়, চার্জিং এরর বা ব্যাটারি এরর কোনোটা দেখায় কি না দেখি। দেখেন এবার ব্যাটারি এরর লেখা আসে না, চার্জ নিচ্ছে, সম্ভবত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, দেখেন চার্জ নিচ্ছে, কোনো রকম লেখা আসছে না। তো আমি আগের ব্যাটারিটি ইন করেও আপনাদেরকে দেখাবো যে ব্যাটারি এরর আসে কি না লেখা, ঠিক আছে। আমি আগের ব্যাটারিটি আবার ইন করে দেখাবো, ব্যাটারিটি ইন করলাম, তারপরে চার্জার কানেক্ট করব, তারপরে আমরা দেখব ব্যাটারি এরর লেখা আসে কি না। দেখা যাক কী হয়। বন্ধুগণ একটু লক্ষ্য করুন, এই যে দেখেন ব্যাটারি এরর আবার লেখা এসে গিয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।